সুগত রায় যখন বিধানসভার সদস্য ছিলেন তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও নাকি তার কথা মন দিয়ে শুনতেন, কারণ তার বক্তৃতায় যতটা ধার ততটা থাকতো বীর তথা বুদ্ধির ঝলক। লোকসভাতেও বহুবার সুগত রায়ের বক্তৃতা নিয়ে তারিফ হয়েছে জাতীয় রাজনীতিতে। মঙ্গলবার সংসদে অনাস্থা বিতর্কে বর্ষানে তৃণমূল সংসদের ঠিক সেরকম মেজাজেই দেখা গেল। এদিন অনাস্থা বিতর্কে অংশ নিয়ে সুগত রায় শুরুতেই বলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো বিরোধ নেই, আমি ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই তর্কে প্রশ্ন তুলব না, যদিও তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আমি একবারও গুজরাট দাঙ্গার প্রসঙ্গ তুলব না, আমি বিবিসির ডকুমেন্টারি কথা বলব না, বরং জুলিয়াস সিজারের ব্রুটাসের মতো বলতে চাইছে, মোদীকে কম ভালোবাসি না তবে ইন্ডিয়াকে আরও বেশি ভালোবাসি। সৌগতবাবুর এই শুরুর খোঁচা মুহূর্তে নজর কেড়ে নেয়। সেই ভেতরের ওপর দাঁড়িয়ে সৌগতবাবু বলেন, ইনি কেমন প্রধানমন্ত্রী জানি না, দেশের একটি রাজ্য জ্বলছে, কত মানুষ মারা যাচ্ছে, মা বোনেদের ইজ্জত অরক্ষিত হয়ে যাচ্ছে, আর সেখানে প্রধানমন্ত্রী পাপুয়া নিউগিনি থেকে শুরু করে কোন কোন দেশে সব ঘুরে বেড়াচ্ছেন। সৌগতের কথা এও দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর তার স্ত্রী প্রধানমন্ত্রীকে ডিনার খাইয়েছেন, মানে সাহাব লোক ডিনার দিয়া আর মোদি খুশ হয়ে গিয়া। এদিন সুগত রায়ের বক্তৃতা দেওয়ার আগে অনাস্থা বিতর্কে অংশ নিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সিঙ্গুর কাণ্ড, বাংলা তৃণমূল সরকার গঠনে বিজেপির কতটা অবদান ছিল সুগতবাবুদের স্মরণ করাতে চেষ্টা করেছিলেন নিশিকান্ত। পূজো আসছে, এখন থেকেই শুরু হয়ে গেছে বাঙালির পূজোর কেনাকাটা। পারিবারিক অনুষ্ঠানেও যাবার প্রয়োজন আছে, কিন্তু অনুষ্ঠান কিংবা পূজোয় কিংবা ভ্রমণে যাওয়ার জন্য স্বল্প মূল্যে শাড়ি কিংবা গহনা অথবা চুড়িদারের প্রয়োজন পড়ে প্রতিটি মেয়ের। ভাবছেন বাজেট ফ্রেন্ডলি মনের মতো পোশাক কিংবা অত্যাধুনিক গয়না কোথায় পাবেন? আপনার জন্য চলে এসেছে মৌসুমী কালেকশন। প্রায় 20% পর্যন্ত ছাড় দিয়ে নিয়ে যান আপনার প্রয়োজনীয় শাড়ি কিংবা গহনা।